আমি 1971 সালে, তখন আমার বয়স ছিল 20 বছর, বঙ্গবন্ধু তিনি আমাদের সবাইকে ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করি। গারো, হাজং, কোচ, ডালু, বানাই, এই সমস্ত ছোট ছোট সম্প্রদায় যারা আছে, আমরা যাদেরকে আদিবাসী বলি, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি যে দেশপ্রেম হিসাবে আমি যে বঙ্গবন্ধুর ডাকে আমি স্বাধীনতা সংগ্রামে যোগদান দিয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আঘাত করো এবং পালিয়ে আসো। পাকিস্তানদের যে সুলতান মেজর, সেও আহত হয়েছিল এবং তাকে হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু একদিন দুর্ভাগ্যক্রমে পাকিস্তান আর্মিরা আমাদেরকে ঘিরে ফেলে। 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমাদের যে বঙ্গবন্ধু আমাদেরকে আহ্বান করেছেন, এখনও ওই অনেক গরিব এমন মুক্তিযুদ্ধ আছে যারা আমার সাথে ছিল, ওই সকাল বিকাল দুইবেলা ভাত খাবারও পায় না। মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছি 71-এ, তার কারণ হলো আমরা পাকিস্তানের সময় আমাদের বর্বর বিহারিরা সবসময় অত্যাচার করত। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের পাক হানাদার বাহিনীকে আমাদের হারাইতে হবে, সেটাই ছিল আমাদের সফল। শহীদ পরিমল দ্রং, শহীদ পরিমল দ্রং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মণিকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম যজ্ঞেশ্বরী ছিল, মাতার নাম মিনতি দ্রং। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য যে কয়জন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি তথা সারা বাংলাদেশের মানুষের মধ্যে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে একজন শহীদ পরিমল দ্রং। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন, ক্লাসে তার রোল নং ছিল 1। অত্যন্ত মেধাবী এই ছাত্র এসএসসির গণ্ডি পার হওয়ার আগেই চারিদিকে পাকিস্তানিদের শুরু হয় নৃশংস হত্যাযজ্ঞ, চলে অমানবিক অত্যাচার। পাকিস্তানিদের অত্যাচারে বিচলিত যুবক কোনো উপায় না পেয়ে দেশ ও মাতৃকার টানে নাম লেখেন মুক্তিযোদ্ধাদের খাতায়। ভারতে প্রায় 1 মাস ট্রেনিং শেষে ফিরে এসে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদারদের বিরুদ্ধে। বর্তমান নালিতাবাড়ি উপজেলার কাশিবাড়ি এলাকাধীন পাকিস্তানিদের সাথে এক সৈন্যিক যুদ্ধে পাকিস্তানিদের কাছে ধরা পড়েন এবং পরে তার উপর পৈশাচিক নির্যাতনের বর্ণনা শোনা গেল শহীদ পরিমল দ্রংয়ের ভাগিনার মুখ থেকে। আমার শহীদ মামা পরিমল দ্রং তখন এই দেশের জন্য 1971 সালে মুক্তিবাহিনী সংগঠন করা হয়, তখন সেই মুক্তিবাহিনীতে উনি যোগদান করেন এবং ভারতে ট্রেনিং সমাপ্ত করে বাংলাদেশে এসে যুদ্ধে তারা অংশগ্রহণ করে। যুদ্ধের সময় তাকে পাক সেনাবাহিনী তাদেরকে আক্রমণ করে, আক্রমণের ফলে তাদের যুদ্ধের সময় তাদের যে অস্ত্রগুলি ছিল সেই অস্ত্রের মধ্যে অনেকাংশেই অস্ত্রের গোলাবারুদ শেষ হয়ে যায়। তখন তারা পাক সেনাদের বাহিনীদের কাছে ধরা পড়ে। ধরা পড়ার পরে তাকে ধরে নিয়ে আসে হালুয়াঘাট থানায়, এমন অবস্থায় নিয়ে আসে তাকে কোমরে বড় একটা রশি দিয়ে বাঁধা অবস্থায় এবং গাড়ির পিছনে বেঁধে তাকে হেসরে নিয়ে আসা হয় হালুয়াঘাটে। হালুয়াঘাটে নিয়ে আসার পরে তাকে এমনভাবে নির্যাতন করা হয় যে তার সম্পূর্ণ শরীরটা ব্লেড দিয়ে কেটে কুচি কুচি কেটে লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে তাকে মাখানো হয়। এভাবে নির্যাতন করে শেষে ক্ষান্ত রাখেনি, শেষে গরম পানিতেও তাকে চুবানো হয় এই অবস্থায়। এবং হালুয়াঘাট এক প্রান্ত থেকে অপর প্রান্তে আবার ওই রশি দিয়ে বেঁধে জিপ গাড়ির পিছনে দিয়ে টানা হেসরা করে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের শেষে তাকে নিয়ে যায় গাঙ্গিনাপাড়াতে গণকবরে, সেখানে কিন্তু তাকে আবার হত্যা করা হয় না। শেষে গিয়ে ওই আপনার ওই সরিষাপুরে আরেকটা গণকবর আছে, সেখানে নিয়ে তাকে ধার করিয়ে তারপর বন্দুক দিয়ে শ্যুট করে তাকে হত্যা করা হয়।
যখন বাংলাদেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো তখন যেহেতু এই বীরেরকনে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন, ছাত্র আমার শহীদ মামা পরিমল দ্রং, তার নামে এই বীরেরকনে হাই স্কুলে যে শহীদ মিনার করা হয়েছে তার নামে স্মৃতিসৌধ করা হয়েছে পরবর্তীতে, এবং হালুয়াঘাট বাজারে বাজারের পূর্ব অংশে যে একটা জায়গা আছে তাকে শহীদ পরিমল মার্কেট নামে তাকে স্মরণে একটা মার্কেট করা হয়েছে। এবং পরবর্তীতে যখন আমার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হালুয়াঘাট থানা শাখা যখন স্থাপিত হয় এবং স্বাবলম্বী হয় তখন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের অফিসের সামনে তার নামে স্মৃতিসৌধ করা হয়। এভাবে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গাতেও এরকম স্মৃতিসৌধ আছে ওনার নামে।